नमस्कार बंधुरा, लाइफ इज यामी आपनादेर स्वागत जानाय। आज आमी तैरी करे देखाबो खुबी टेस्टी और खुबी सहज एकटा डालेर रेसिपी, डिम और आलू दिए मसूर डाल। अनेक समय हय जे एकदम ही रान्नाबान्ना करते इच्छा करे ना बा बाड़ीते कोनो सब्जी थाके ना, सेदिन आपनारा ये डालटी बानिये निते पारेन। एटी भात बा रुटी दुइयेर साथे खेते खुबी भालो लागे। तो चलुन बंधुरा, आर देरी ना करे रेसिपिटी शुरू करा जाक। और आमार चैनल एखोनो ना सबसक्राइब करा थाकले सबसक्राइब करार अनुरोध रइलो। आमी एखाने मुसुर डाल आगे थेके धुए परिष्कार करे रेखे दिएछि आर दुटो माझारि साइजेर आलू एरकम चोको चोको करे केटे निएछि। एबार कड़ाइये जल दिए देबो आर सामान्य नुन दिए देबो। एबार धुए रखा डालगुलो दिए देबो सेद्ध करार जन्य। बेश नेड়ে চেড়ে নেব। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব, কেটে রাখা আলু ভাজতে দিয়ে দেব। এখানে সামান্য নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে এতে সাদা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখানে এবার টমেটো কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো কিছু গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এবার এগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তো এবার কষানো হয়ে গেছে, এটাকে আমি কড়াইয়ের এক সাইডে করে দেব। আর এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটাকে ভুজিয়ার মতো করে নিয়ে ডাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু আর ডাল সিদ্ধ দিয়ে দেব। এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি কমই রাখছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব আর স্বাদমতো নুন অ্যাড করে দেব। এগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিচ্ছি। তো ডালটা ফুটে গেছে, তো একটা চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে লোতে করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে ফিরে এলাম 5 মিনিট পর। তো ডালটা আমার হয়ে গেছে, এবার এখানে সাই গরম মশলা 1 চামচের মতো অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি কুচানো ধনে পাতা। এবার এইগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডালটা আমার এখন পুরোপুরি রেডি, এটাকে আমি নামিয়ে নেব। এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, ভাত ও রুটি দুইয়ের সাথে খেতে খুবই টেস্টি লাগে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।